Смелащче. হ্যালো, সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ নতুন এক ব্লগ নিয়ে হাজির হয়েছি। কি করছো? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঠিকাবাব। এর জন্য মেয়ে আমাকে হেল্প করবে, সে নিজে বলেছে যে সে মিক্স করবে। ওকে, এই জন্য আমি হচ্ছে চলে এলাম আজ আপনাদের সাথে। তার জন্য আচ্ছা, পাপির জন্য। তোমার পাপি কোথায়? পাপিগুলো হাইড করছে। আচ্ছা, এখন ও আমাকে হেল্প করবে, এই জন্য আমি ভাবলাম যে চলে আসি। আর সাথে কিছু আমার বাজার আজ কি করে এই দিকটু। তুমি আসবে না, তুমি আমাকে হেল্প করবে না? আচ্ছা, তুমি হেল্প করবা কি করবা না? আমি একা করব, কাবাব বানাবো একা, না তুমি আমাকে হেল্প করবা? পরে হেল্প করছে, কারণ এখন সে খেলবে, তার জন্য আমার ওয়েট করা লাগবে। এখন একটু খেলতে থাকুক, তাকে একটু সময় দিই, খেলা শেষে সে এমনিতেই চলে আসবে, তখন মা মেয়ে আমরা দুইজনে একসাথেই কাবাব বানাবো। কিছু করতে দিব না। আচ্ছা, তো কাবাব বানাবো এখন যেহেতু। এখন বাসায় কিছু টুকিটাকি জিনিস কেনা হয়েছে, তো সেগুলো আপনাদেরকে একটু দেখাই যে কি কেনা হয়েছে। ও জিনিসগুলো দেখাতে দেখাতে সে চলে আসবে আর আমাকেও হেল্প করবে একটু পরেই। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। চলে আসলাম রান্নাঘরে, কারণ জিনিসগুলো সব রান্নাঘরে রেখে দিয়েছি। এইখানে জিনিসপত্রগুলো রাখা হয়েছে। তো অনেকদিন ধরে কিছু জিনিস কেনার দরকার ছিল, কেনা হয়নি। এখন বাইরে তো যাওয়াই হয় না তেমন, একদম ইমার্জেন্সি ছাড়া তো কোথাও যাওয়া হয় না। এটা হচ্ছে আমি সেদিন আমার খুব ইমার্জেন্সি ছিল বলে ওয়ালমার্ট গিয়েছিলাম বাজার করতে, তো ভ্যালু প্যাক পেয়েছি দুটো, ক্লিন অ্যান্ড ক্লিয়ারের। তো এই জিনিসটা আমি ইউজ করি বেশি, তো দুটো প্যাক যেহেতু, এটা সবসময় লাগে যেহেতু, তো এটা একটা কিনেছি। আর হচ্ছে এইটা হচ্ছে সেন্সোডাইন। আমার দাঁতের সমস্যা আছে, তো সেন্সোডাইনটা দিলে আমার আসলে যে দাঁতের দাঁতে যে একটা শিশির করে এইটা থাকে না, তো সেন্সোডাইনটা আমার জন্য খুবই ভালো। আর সেন্সোডাইন পেস্টটা আসলেই খুবই ভালো দাঁতের জন্য, অনেক ভালো। তো এটাও হচ্ছে টু প্যাক একসাথে পাওয়া যায়, মানে ক্লিন প্যাক, তো সেটা আমি কিনেছি। কী করছো? এই যে আমার এই যে এই টুনটুনের একটা স্বভাব, যতগুলো প্যাক দেখবে এই প্যাক তার খুলতেই হবে, প্যাক না খুললে তার মানে প্যাক খুলবে, সাথে আবার এই যে স্টিকার যদি থাকে তাহলে তো আর রেহাই নেই, যেখানেই স্টিকার পাবে আর যেখানেই প্যাক পাবে খুলে ছাড়া, কারণ না খুললে সে শান্তি পায় না, তার মনে হয় হাত কিলবিল কিলবিল করে। এখন ওর সামনে আসলে খুলতেও চায় না। আর দেখে কই ওপেন করছো, পারছো না? দুষ্টু একটা, ওপেন করো জিনিস। ওকে, আমি ওপেন করার জিনিস আসছি। তুমি ওপেন করার জিনিস কি করছো? ওকে, আর আরেকটা হচ্ছে কিনেছি হচ্ছে এয়ার ফ্রেশনার। আমি এই স্মেল, এয়ার ফ্রেশনার গুলো ভালো, দাম কম। আমি স্মেল দেখতে চাই, স্মেল দেখতে চাই, স্মেল দেখা যায়। স্মেল নেওয়া যাবে না মা, স্মেল নিলে নাকের মধ্যে যাবে, এটা স্মেল নেওয়ার জিনিস না। এটা যখন আমরা ঘরে স্প্রে করব তখন ইয়ে করবা। এটা হচ্ছে ল্যাভেন্ডার অ্যান্ড অ্যালো, অ্যালো ফ্লেভারের, খুব সুন্দর। আর এই বদ্ধ ঘর বলতে ইউএসএতে একটা প্রবলেম যে ঘরের, বিশেষ করে রান্নাঘরটা এমন এক জায়গায় দেয়া থাকে যে বদ্ধ একটা ঘর, ঘরের মধ্যে আসলে গন্ধ, আসলে আমার এত বিশ্রী লাগে। অ্যাপল ফ্লেভার, অ্যাপল অ্যান্ড সিনামন আছে দেখো, হ্যাঁ অ্যাপল অ্যান্ড সিনামন। তো এই জন্য এই এয়ার ফ্রেশনারটা আমাদের খুব ইউজ করা লাগে। আমার বাথরুমে আমি সবসময় ইউজ করি, বাথরুমে আমার জানালা আছে, আমি অলওয়েজ খুলে রাখি, তারপরেও একটা ভালো স্মেল আসার জন্য আমি এটা ইউজ করি।
এইগুলা যখন তুমি চাও এই স্প্রে গুলা তাহলে হচ্ছে নিবা না, কিন্তু এই বাথরুমেরটা না। আচ্ছা ঠিক আছে, এটা বাথরুমেরটা না। তো এগুলো আমার এটা লাগে, একটা ল্যাভেন্ডার আছে, একটা ট্রপিক্যাল ব্লসমস আছে, ব্লসমস আছে, আর একটা সিনামন আর অ্যাপল দিয়ে একটা দুটো আমার এগুলো হবে। তো কিন্তু স্প্রে করবে না, ঠিক আছে? কিন্তু ডেঞ্জারাস জিনিস, ঠিক আছে? স্প্রে করি নাই। স্প্রে করো না, আমি জানি আমার মেয়ে স্প্রে করে না, এই জন্য ওর হাতে দিই, কারণ ও এসবে ভয় পায়। আর আরেকটা হচ্ছে আমার মেয়ের লোশন অনেক দিন হয়েছে, শেষ হয়ে গেছে, এটাও কিনেছি। জনসনের এই লোশনটা আমি ইউজ করি না, এটা হচ্ছে ভ্যানিলা ওট লোশন, তো এটা ভাবছি একটু ইউজ করে দেখি। আগে ডাভ ইউজ করতাম, তো ভাবলাম অনেকদিন জনসন ইউজ করি না, তো আবার জনসনটা কিনেছি, ডাবটাও খুবই ভালো। আর একটা হচ্ছে একটু টুকিটাকি বাজার, সেটা হচ্ছে ইয়োগার্ট, এটা হচ্ছে ডানোনের লো ফ্যাট ইয়োগার্ট প্লেন, এটা হালাল। তো এটা হচ্ছে ডানোনের লো ফ্যাট ইয়োগার্ট প্লেনটা হালাল। আর যদি ইয়োগার্টের সাথে যদি কোনো ফ্রুটসের বা কোনো ফ্লাওয়ারের ফ্লেভার থাকে তাহলে সেটা নন হালাল হয় বেশিরভাগই, 99% আমি দেখেছি যে বেশি নন হালাল হয়। তো আমি এটা আমার সবসময় লাগে, এই জন্য এটা নিয়েছি। আর এটা হচ্ছে ব্লুবেরি, ব্লুবেরিটা খুবই ভালো। হ্যাঁ, এটা এটা ব্লুবেরি। আর আমার সব থেকে পছন্দের জিনিস যেটা হচ্ছে, এটা হচ্ছে পেয়ারা। পেয়ারাটা খুব মিস করি, কিন্তু নাইমামার চেয়ে কানা মামা ভালো, তো এই জন্য আমি এখানকার যে পেয়ারাটা এটাই খাই, ব্লুবেরি খাবো। আমি আমি ধুয়ে দিচ্ছি মা, না ধুয়ে খাওয়া যাবে না। আমি আমি হচ্ছে তুলছি তা থেকে, তুমি ওকে তুলে দাও, আমি ই করছি। এটা হচ্ছে প্রোডাক্ট অফ মেক্সিকোর, ওপেন করতে পারছো? ওপেন করছো? ওপেন করছি দাদা। আচ্ছা দেখো কোন পাটির মতো সাজা। ওকে আচ্ছা ঠিক আছে, এটা আমি এখন ধুয়ে দিচ্ছি, ঠিক আছে? ওপেন করছি। আর আমার হচ্ছে কাবাবের জন্য আমি অলরেডি কিছু জিনিস রেডি করে রেখেছি, আমার মেয়ে বারবার বলছে যে সে মিক্স করবে, তো আগে থেকে পাউডার, এটা এটা পাউডার চোখে লাগবে না, ঢেলো না কিন্তু কাটা আছে। তো এখানে আমি হচ্ছে সব কিছু এই যে রেডি করে রেখেছি, যে মেয়ে আসলে সব কিছু এক এক করে দিব। আম্মু তুমি কি রেডি? তুমি কি এখন আমাকে হেল্প করতে চাও? ব্লাস্ট করব কিন্তু। আচ্ছা তুমি কি রেডি আমাকে হেল্প করতে চাও? আমি রেডি। রেডি? ওকে এখনো রেডি। ওকে তাহলে তুমি আমাকে হেল্প করো। আমি তো, তুমি আগে ব্লুবেরি খাবা নাকি হেল্প করবা? আগে হেল্প করবা। ওকে আচ্ছা তাহলে আসো। অলরেডি মেয়ে চেয়ারের পর উঠে বসেছে, সে এখন মিক্স করবে, তো আমি ও তাকে হেল্প করবো। তো আমি আপনাদেরকে পরিমাণটা বলে দিই, এখানে আমি চিকেন কিমা নিয়েছি, এই যে আমি আসলে মিক্স করে ফেলেছি, এখানে আমি প্রায় 4 কাপ, মানে 4 কাপ একটু কম। আর আমি এখানে হচ্ছে নিয়েছি 2 কাপ একদম কুচি কুচি করে পেঁয়াজ কাটা, একদম ছোট ছোট করে আমি কুচি করে নিয়েছি। তো এটার জন্য আমি নিয়েছি এটা রসুন কুচি, আমি 1.5 টেবিল চামচ নিয়েছি, আর এটা হচ্ছে আদা কুচি, 2 টেবিল চামচ নিয়েছি, আর কাঁচামরিচ কুচিটা নিয়েছি 2 থেকে 3টা, আর এখানে 3টা 3 eggs নিয়েছি, আর এখানে আমার পুদিনা পাতা কুচি করে রেখেছি। আর আমি হচ্ছে এখানে নিয়েছি তন্দুরি মশলা, আর হচ্ছে সাথে আমি শানের এটা নিয়েছি হচ্ছে কাবাব মশলা, আর আমি হচ্ছে একটু নিব চিলি, এটা হচ্ছে কাঁচা লাল মরিচ, এটা একটা বাটা নিব একটু আমার পরিমাণ মতো। আর হচ্ছে এখানে আমার লবণ আছে, আমি লবণ নিব। লবণ দিবা? ওকে তাহলে একটু লবণ দাও। ওকে 1 স্পুন নো দাও, 2 স্পুন হ্যাঁ দাও। দাও, অনেক দিতে হবে। হ্যাঁ আচ্ছা একটু, হ্যাঁ দাও, হ্যাঁ থাক আর না, কারণ মশলা আছে, মশলাতেও তো লবণ আছে। এরপর তুমি কি এটা দিবা, এগুলা মশলাগুলো দিবা? না মশলাগুলো হচ্ছে দিয়ে দাও, আদা কুচিটা দিয়ে দাও,
পুদিনা পাতা দিতে হবে, দাও তাহলে পুদিনা পাতা দিয়ে দাও। পুদিনা পাতাটা দেওয়ার ট্রাই করবেন, কারণ কাবাবে হচ্ছে পুদিনা পাতাটা দিলে একটা খুব ভালো একটা স্মেল আসে, খুব ভালো লাগে। এবার ইয়ে দাও, আদা কুচি দিয়ে দাও। এটা তো রসুন কুচি দিলে তো না, আর এটা হচ্ছে আদা কুচি। মরিচটা তুমি হাত দিও না, ঠিক আছে, কারণ তোমার হাত জ্বলবে। আমি দিয়ে দিই। এই যে আমি একটু লাল মরিচ দিচ্ছি, একটু ঝাল হবে, এটা তো অনেক মানে ঝাল, তো এটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি। আমার তান্দুরি মশলা 2 চা চামচ আমি দিয়েছি, আর এখানে কাবাবের মশলা দিয়েছি। এখানেও আমি দিব কাবাবের মশলা হচ্ছে 2 চা চামচ। কি হয়েছে, স্মেল আসছে? তাহলে তো খুব ভালো। এবার আমার সব কিছু দেয়া হয়ে গেছে প্রায়, আর কিছু বাকি আছে। 3 eggs দিচ্ছি, 3টা। 3 spoon of egg হ্যাঁ, 3 spoon of egg কি বলে। আর এটা হচ্ছে 3 eggs, এটা হচ্ছে এগ ফেটে ফেলি, মিক্স করতে হবে। মিক্স করো, মিক্স ওয়ান করি। Yucky over this time. This time? Yucky over. দেখি? No, আমি করি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দেখে দিই। এই যে এইটা করবো এইভাবে, হ্যাঁ, মিক্স করো। আমি এই সাইড করি। এটা মনে হচ্ছে একটু পানি পানি, এই পানি পানিটা হওয়ার কারণ হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়েছি, এই জন্য একটু পানি হয়ে যায়। তো আমি এই পানিটা কাটানোর জন্য আমি হালকা করে একটু ব্রেড ক্রাম্ব দিব। তো এটা হচ্ছে আমার হোমমেড ব্রেড ক্রাম্ব, তো এটা আমি হালকা করে দিচ্ছি। আমি জাস্ট হচ্ছে 1 টেবিল চামচ মতো এটা দিয়েছি, যেটা মাখাতে থাকি। আর মেয়েকে পাঠিয়ে দিয়েছি, কারণ এখন এই ঝালটা হাত দিলে তার হাত জ্বলবে, এই জন্য আর রিস্ক নিতে চাইনি। 1 টেবিল চামচ যদি ব্রেড ক্রাম দেওয়ার পরেও যদি একটু পানি ভাত থাকে তো আর একটু বাড়ানো যাবে। আমার মাখানো হয়ে গেছে, তো এই যে দেখতে পাচ্ছেন যে ভালোই ঠিক হয়েছে। তো এটা আমি হচ্ছে মুঠা কাবাবটা বানাবো, যেহেতু মুঠা কাবাব বলেছি, তো মুঠো কাবাব বানাতে গেলে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই একটু নিব, নিয়ে অল্প অল্প করে, কেউ ছোটো চাইলে ছোট করতে পারবে আর বড় চাইলে বড়। তো মুঠাটা একটু এইভাবে নিয়ে জাস্ট এই যে একটু মুঠা করে একটু লম্বা করে নিচ্ছি। তো এটা আমি এইখানে রাখবো, এটা ওয়াক্স পেপার, এটা যেহেতু আমি ফ্রোজেন করব, সো আমার এখন ওই ওয়াক্স পেপার উপরে রাখবো। তো এই এরকম একটা একটা করে আমি এই মুঠা কাবাব বানাই ফেলবো। এই কাবাবটা সবাই খুব পছন্দ করে, একদম ইজিভাবে এটা করা যায়। তো এইভাবে আমি এক একটা করে করে ফেলি। আমার হয়ে গেছে আমার কাবাব। এই কাবাবটা হচ্ছে মুঠো কাবাব তো হলো বললামই, এই মুঠো কাবাবটা আমার টোটাল হয়েছে 18 পিস। 4 কাপ কিমাতে আমার প্রায় 18 পিস আমার মুঠো কাবাব হয়েছে। তো এটা সরাসরি যদি চাই তাহলে এখন ভাজতে পারি, তো যখন এখন রোজার সময় এখন তো আর ভাজা যাবে না, এটা সরাসরি তেলে ভেজে খাওয়া যাবে, অল্প তেলে, না ডুবো তোলে। এখন আমি এটা ফ্রোজেন করব, যাতে চটজলদি বের করে এটা আমি বেক করে বা ভেজে খেতে পারি। তো এটা আমি এখন ফ্রোজেন করার জন্য আমি এখন ফ্রিজে রেখে দিব। তো ফ্রিজের মধ্যে আমি এইটা এইভাবে রেখে দিই, একদিন পরে আমি এটা ফ্রোজেন করে ডিপ্লকে ভরে আমি আবার ফ্রিজে রেখে দিব। তো এটা আমি এইভাবে ক্লোজ করে দিই। তো আপনাদেরকে আজ আমি দেখালাম আমার নিজের রেসিপি মুঠো কাবাব, আমি আমার মতো করে এটা এইভাবে করি। আজ আপনাদের নিশ্চয়ই আমার রেসিপিটি ভালো লেগেছে। তো যদি আজকে আমার ব্লগটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিবেন, সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।